अस्मि दिवाकरम्।
छुट्टी छुट्टी छुट्टी। কিসের ছুটি? তুই কি জানিস? হ্যাঁ জানি, দুর্গাপূজার ছুটি। হ্যাঁ আমিও জানি দুর্গাপূজার ছুটি। লক্ষ্মী পূজো, সরস্বতী পূজো, কালী পূজো, কার্তিক পূজো, কত সব পূজোর নাম। কিন্তু কেনই পূজোর নাম দুর্গাপূজো? আমিও জানি না কেন এই পূজোর নাম দুর্গাপূজো। কথা, তুই কি জানিস এই পূজোর নাম কেন দুর্গাপূজো? বুঝলি নন্দিতা, বুঝলি রিফা, বুঝলি অনু, এই কথাই জানে কেন এই পূজোর নাম দুর্গাপূজো। আমি বললে তোরা বিশ্বাসই করবি না। চল আমার দাদুর কাছে চল। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्व आधारभूता जगतस्तमेका महिस्वरूपेण जतस्थितासि अपान स्वरूपस्थितया तवैतत् अप्याच्यते। এসো এসো সকলে, তোমরা সকলে এত খুশি, কি ব্যাপার? ভালো আছো নিশ্চয়ই? দাদু, তুমি কোন ঠাকুরকে ডাকছিলে? হ্যাঁ দাদু, তুমি লক্ষ্মী, সরস্বতী বা কালী ঠাকুরকে তো ডাকছিলে না? আমি জানি দাদু শিব ঠাকুরকে ডাকছিল, বড় পণ্ডিত। দাদু তুমি বলো তো, এখন তো দুর্গাপূজার ছুটি, কিন্তু কেন এই ঠাকুরের নাম দুর্গা? হ্যাঁ দাদু, লক্ষ্মী, সরস্বতী কেন নয়? বলো দাদু, বলো না কেন দুর্গা? বসো বসো, আগে বলো তোমরা কি খাবে। না দাদু, আগে বলো। ঠিক আছে ঠিক আছে, তোমরা কি চুপচাপ ধৈর্য ধরে শুনতে পারবে? এত ধৈর্য কি তোমাদের আছে? আমাদের এইসব গল্প শুনতে খুব ভাল লাগে। আমাদের তো এইসব গল্প কেউ বলে না, সবাই বলে পর পর পর। ঠিক আছে ঠিক আছে, আমারও খুব বলতে ইচ্ছে করছে, এখন তো আর কেউ এসব শুনতেও চায় না। বলো না। ব্রহ্মাণ্ড ব্যাপী মহাসমুদ্রে যোগনিদ্রা মহামায়ার প্রভাবে বিষ্ণু যোগনিদ্রায় নিদ্রামগ্ন, পদ্মযোনী ব্রহ্মার আকুল আহ্বানে মহামায়া প্রসন্ন হলেন। গদা পদ্মধারী বিষ্ণু মধু কৈটবকে বধ করলেন। আর ওই দুই দৈত্যের মেদ থেকে সৃষ্টি হল মেদিনী বা পৃথিবী। ওরে বাবা, কি বিশাল দেহ! তারপর তারপর সৃষ্টি হল সূর্য, চন্দ্র, আকাশ, বাতাস, তারকারাজি, স্বর্গ, মর্ত, পাতাল। সৃষ্টিকর্তা ব্রহ্মা একে একে সৃষ্টি করলেন দেবতা, দৈত্য, দানব, মনুষ্য, কিন্নর, পশু পক্ষী, গাছপালা প্রভৃতি প্রভৃতি। কি আশ্চর্য সব ঘটনা! শোন না, দেখবি আরো মজা লাগবে। হ্যাঁ শোনো তবে, হিরণাক্ষ বংশের এক তেজস্বী দানব রুরু, এই রুরু দৈত্যের পুত্র দুর্গম অত্যাধিক নিষ্ঠুর, অত্যাচারী, পরাক্রমী। মহাবল পরাক্রান্ত এই দৈত্য আবার মহাতপস্বীও ছিলেন।
না না পারছি না, কিছুতেই পিতার মৃত্যুর কথা বলতে পারছি না। প্রতিশোধ আমাকে নিতেই হবে। যাই 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 গুরু শুক্রাচার্যের কাছে যাই। প্রণাম প্রণাম হে দৈত্যগুরু, প্রণাম। ও বৎস দুর্গম, আচার্য দেব, আমি নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না, কিছুতেই পারছি না। তুমি মহাবীর, পরাক্রমী, জ্ঞান, তবু কেন নিজেকে শান্ত করতে পারছো না? পার্বতীর হাতে পিতার অপবিত্র, সমুদ্র মন্থনে দেবতাদের প্রতারণা, স্বর্গরাজ্য দেবতাদের একচ্ছত্র অধিকার, একাধিক যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রতিশোধ প্রতিশোধ চাই গুরুদেব, প্রতিশোধ। প্রতিশোধ? হ্যাঁ, বলুন বলুন গুরু শুক্রাচার্য, কিভাবে আমি আমার এই মনের জ্বালা জোড়াবো? বলুন বলুন গুরুদেব, বলুন। শান্ত হও, শান্ত হও বৎস দুর্গম। চিরটাকাল দেবতারা দানবদের সাথে প্রতারণা করে এসেছে, ছলে বলে না পারলে কৌশলে, নারী শক্তি মায়া শক্তিকে ব্যবহার করে এসেছে, দৈত্যদের সাথে প্রতারণা করে এসেছে। তাহলে কি পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার কোনো উপায় নেই? না, এই জীবন আমি চাই না, এই জীবন আমার বৃথা। দুর্গম, আমি নিজেকে বিসর্জন দেব। দুর্গম, উপায় আছে। উপায় আছে? হ্যাঁ, কিন্তু সে পথ যে বড় কঠিন। পারবে পারবে বলো বৎস দুর্গম, পারবে? গুরুদেব, নিজেকে সংযত করে কেবলমাত্র বায়ু ভক্ষণ করে একান্তে সহস্র বৎসর তপস্যা করতে? গুরুদেব, পারবে বলো বৎস দুর্গম? পারব, যত কঠিনই পথ হোক না কেন, নিজের লক্ষ্য পূরণে আমি আমার জীবন দিতে প্রস্তুত। বলুন বলুন গুরুদেব, বলুন। বেশ, শোনো তবে। দেবতাদের বল বুদ্ধি ঐশ্বর্যের মূল হল যোগ্যাহুতি। যোগ্য কার্য সুসম্পন্ন হয় বেদানুসারে। ত্রিলোক মধ্যে অখিল দেবতা ও দ্বিজগণের অন্তরে যে বেদমন্ত্র বিদ্যমান, তার সমস্তটুকুই তোমাকে অধিগত করতে হবে। আদেশ করুন গুরু শুক্রাচার্য। দেবতাদের বল শক্তি ওই যোগ্যাহুতি, যার দ্বারা দেবতারা পুষ্ট হন এবং তারা অসুরদের বিনাশ করে। অতএব ওই বেদকেই যদি অবলুপ্ত করে দেওয়া যায়, তাহলেই ওদের বিনাশ ঘটবে। তবে সাবধান, খুব সাবধান। আবহমান কাল ধরেই বরের সঙ্গে সামান্য দুর্বলতা মিশিয়ে দেবতারা বরদান করেন। তুমি তোমার লক্ষ্য পূরণের জন্য
পদ্মজনী প্রজাপতি ব্রহ্মা তপস্যা করল। প্রজাপতি ব্রহ্মা? হ্যাঁ, প্রজাপতি ব্রহ্মা। কিন্তু মনে রেখো, দেবতারা তোমার তপস্যা ভঙ্গের জন্য বিভিন্ন ছলনাময়ী নারী মায়াবী শক্তি ব্যবহার করে ভয় ভীতি ও ভালোবাসা প্রদান করবে। সাবধান, খুব সাবধান। গুরুদেব, আপনি আমাকে কঠিন তপস্যা করার শক্তি প্রদান করুন। গুরুদেব আশীর্বাদ করি, সিদ্ধি লাভ করো, দুর্গম অসুর রূপে নিজেকে প্রতিষ্ঠিত করো, ত্রিভুবনের অধীশ্বর হও। প্রণাম, প্রণাম গুরুদেব, প্রণাম। মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক। প্রণাম, প্রণাম। বন্ধ করো, বন্ধ করো। স্বর্গে একই অনাসৃষ্টি, এমন শুভ মুহূর্তে এর কারণ কি? দেবরাজ, হিরণ্যক্ষ বংশের দুর্গম নামে এক দৈত্য কঠোর তপস্যায় রত, এ তারই বার্তা। রুরু দৈত্যের পুত্র দুর্গম? কি চায় সামান্য এক দৈত্য? পিতার মৃত্যুর প্রতিশোধ। দেবী পার্বতী রুরুদৈত্যকে বধ করেছিলেন, তাই প্রতিশোধ নেবার জন্য ঘোর কঠিন তপস্যায় রত দুর্গম। এখানেই ওর ইচ্ছা থেমে নেই, এর পরও চাই স্বর্গরাজ্যের সিংহাসন। এত দূর স্পর্ধা এই সামান্য এক দৈত্যের? যেভাবেই হোক, দুর্গমের এই তপস্যা ভঙ্গ করতেই হবে। এত সাহস, এত সাহস এই দুর্গমের স্বর্গরাজ্য অধিকার করতে চায়? যেভাবে পারো ভয় ভীতি প্রদর্শন করে, ছলে বলে কৌশলে দুর্গমের তপস্যা ভঙ্গ করো। হ্যাঁ শোনো, এইসব উর্বশী অপ্সরাদেরকে নিয়ে যাও। ভয় ভীতিতে না হলে মায়া ছলনা প্রেম নিবেদন করে যেভাবেই হোক তপস্যা ভঙ্গ করতেই হবে। দুর্গম বৎস, দুর্গম আঁখি মেলো, আঁখি মেলো। আমি প্রজাপতি ব্রহ্মা, আঁখি মেলো। প্রণাম, প্রণাম জগৎপিত। বলো, বলো বৎস দুর্গম, তুমি কি চাও? হে সুরেশ্বর, আপনি যখন আমার তপস্যায় তুষ্ট হয়েছেন, তখন আপনি আমার মনোবাঞ্ছা পূরণ করুন। বলো, বলো হে দুর্গম, তুমি কি চাও? যে কোনো বর দিলে দেবতারা ছলে বলে কৌশলে মোহিনী মায়া দ্বারা আমাদেরকে বঞ্চিত করবে। কিন্তু দেবতাদের শক্তির মূল উৎস চতুর্বেদ দেবতাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে
দেবতাদের মৃত প্রায় করে তুলতে হবে। বলো বলো দুর্গম। জগৎ পিতা, ত্রিলোক জয় সহ অখিল দেব দ্বিজগণের অন্তরে যে বেদব মন্ত্র বিদ্যমান, তার সমস্তটুকুই আমাকে প্রাপ্ত করুন। তথাস্তু, আজ থেকে তুমি মহাবল পরাক্রান্ত অপরাজেয় দুর্গমাসুর। প্রণাম প্রণাম। আমি দুর্গাসুর, প্রতিশোধ। এবার আমি ব্রহ্মার বলে বলিয়ান হয়ে দেবতাদের উপর প্রতিশোধ নেব। আয়, কে কোথায় আছিস? আয়, দেবতাদের শক্তির মূল উৎস বেদ। বেদ এখন বেদ এখন দৈত্যদের। জয় দৈত্যরাজ দুর্গামাসুরের, জয় জয় দৈত্যরাজ দুর্গামাসুরের, জয় জয় দৈত্যরাজ দুর্গামাসুরের, জয়। প্রণাম। জয় দুর্গামাসুরের, জয় জয় দুর্গামাসুরের, জয়। অসুররাজ কঠোর তপস্যায় বেদ দখল করেছে। জয় দৈত্যরাজের, জয়। দেবতাদের শক্তির মূল উৎস বেদ, এখন আমাদের। সেনাপতি, আদেশ করুন। সেনাপতি, যে সব জায়গায় পূজো হোম যজ্ঞ হচ্ছে সব সব বন্ধ করে দাও। যথাজ্ঞা, আমি এখনই সব বন্ধ করছি। আহ, কি আনন্দ! চলো, পুজো পাঠ সব বন্ধ করতে হবে। দাদু, এবার কি পুজো বন্ধ হয়ে যাবে? আমি তাহলে মামার বাড়ি যাব কি করে? আমি তো পিসির বাড়ি যাব। তোর চুপ কর না, আগে দাদুর কাছ থেকে সবটা শুন, তারপর বলিস। তারপর তারপর বেদ দৈত্যদের হাতে চলে যাওয়ায় মুনি ঋষিগণ গায়ত্রী মন্ত্র ভুলে গেলেন। পৃথিবীতে অসুরদের অত্যাচারে হোম যজ্ঞ জপ পূজাপাঠ সকল বৈদিক ক্রিয়াকর্ম বন্ধ হয়ে গেল। সূর্য নিষ্প্রভ, অগ্নি শীতল, বায়ু দুর্বল, ইন্দ্রসহ সমস্ত দেবদেবতারা শক্তি হারালেন। এই অবস্থায় দৈত্যরাজ দুর্গমাসুর স্বর্গরাজ্য আক্রমণ করল। সেনাপতি, আদেশ করুন। আক্রমণ আক্রমণ? এতদিনে কি তবে আমরা স্বর্গরাজ্য আক্রমণ করতে চলেছি? দেবরাজ, দেবরাজ, দৈত্য দুর্গম তার সৈন্যদের নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেছে। সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। অত্যাচারী দুর্গম, জয় দুর্গামাসুরের, জয়। What?
ইন্দ্র দেব দেবরাজ। এই শক্তি নিয়ে তুই স্বর্গরাজ্যে থাকবি, আবার অপ্সরাদের নিয়ে আনন্দ করবি। না হতে পারে না, পালাচ্ছে ইন্দ্র সহ মহাশক্তিশালী সব দেবতারা পালাচ্ছে। আরে তুমি কোথায় যাচ্ছ শ্রেয়সী? জয় তিলকেশ্বর দুর্গা মাসুরের জয়। এসো, তুমি তোমার রূপ রস নাচ গান দিয়ে আমার তপস্যা ভাঙাতে চেয়েছিলে। এসো এসো মোহিনী, এসো কাছে এসো, এসো সুন্দরী, এই স্বর্গরাজ্য এখন আমার। নাচো নাচো। কত বড় দৈত্য, আমার ভয় করছে। চুপ কর না দাদু, তুমি বল। হ্যাঁ, দেবতাদের তো এই দুর্দশা, তখন মানবকুলে যার যজ্ঞ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, যজ্ঞের ধূম আর নির্গত হয় না, সুতরাং ধূম থেকে মেঘ সৃষ্টি না হয় অনাবৃষ্টি দেখা দিল, নদী নালা এমনকি সমুদ্রেও জলের অভাব দেখা দিল, শত বৎসর বৃষ্টি না হয় পৃথিবী শ্মশানে পরিণত হল। এই অসহায় অবস্থায় দেবী দেবতারা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশনম শক্তিভূতে সনাতনী। প্রণাম জগৎগুরু ব্রহ্মা, রক্ষা করুন রক্ষা করুন। প্রণাম দেবরাজ ইন্দ্র, প্রণাম দেবগণ। প্রণাম সৃষ্টিকর্তা, আপনার তো কিছুই অজানা নয়, এই বিপদে আপনিই একমাত্র রক্ষাকর্তা। প্রণাম প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আপনার বলে বলিয়ান হয়ে দুর্গা মসুর আমাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছে। আমাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছে, আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছি, আমাদের দেবত্ব শক্তি লোপ পেয়েছে ঋষি প্রজাপতি। হ্যাঁ ব্রহ্মদেব, আপনার বরে বেদ অসুরদের হাতে চলে যাওয়ায় আমরা শক্তিহীন হয়ে পড়েছি। আপনি আমাদের হাতে বেদ ফিরিয়ে দিয়ে স্বর্গরাজ্যে আমাদের অধিকারের পুনঃ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করুন ঋষি প্রজাপতি ব্রহ্মা। দেব দেবতাগণ, আমি অসহায়, আমার এমন কোনো শক্তি বা ক্ষমতা নেই যে বেদ পুনরুদ্ধার করব। তবে বলুন বলুন প্রজাপতি ব্রহ্মা। সৃষ্টির আদিতে ভগবান বিষ্ণু যখন যোগনিদ্রায় মহাশক্তিশালী দুই দৈত্য মধু ও কৈটবের হাত থেকে নিস্তার পেতে যোগনিদ্রা আরপি মহামায়াকে
আকুল আহ্বান করেছিলাম। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্কারহ স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুচ্চর্য বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবজননী পরা তবৈব ধার্যতে সর্বং তবৈতত্ সৃজ্যতে জগত তবৈতত পাল্যতে দেবী ত্বমত স্মন্তি চ সর্বদা। তবে কি এই ঘোর দুর্গতিতে মহামায়ার শরণ করব? হ্যাঁ, মাতৃরূপী শক্তিরূপী শঙ্খচক্র গদা পদ্ম ত্রিগুণধারিণী দুর্গতিহারিণী অসুর দলনী ভগবতী মহামায়ার স্মরণ করো। তিনি তোমাদেরকে এই ঘোর বিপদে রক্ষা করবেন, তিনি রক্ষা করবেন। প্রণাম প্রণাম প্রজাপতি ব্রহ্মা। জয় নারায়ণী নমঃস্তুতে। জয় নারায়ণী নমঃস্তুতে। বরদাহং সুরগণা বরং জন্মনসচ্ছথ তং ব্রীণুধবং প্রযচ্ছামি জগতামুপকারকম্। দেবগণ, আমি তোমাদের প্রতি বরদানে উদ্যতা। জগতের কল্যাণার্থে যে বর তোমাদের ইচ্ছা প্রার্থনা করো, প্রদান করব। যখন যখন দেব দেবতারা বিপদের সম্মুখীন হয়েছে, আমি সেই চরম বিপদকালে উপস্থিত হয়ে দেবতাদের বিপদ থেকে উদ্ধার করেছি। এই চরম দুর্গতিতেও আমি তোমাদের রক্ষা করব। বলো বলো দেবগণ। হে মহেশানী, হে জগদীশ্বরী, রক্ষা করো রক্ষা করো, না হলে স্বর্গ মর্ত পাতাল, সব লোক অবশ্যই বিনাশ হবে। হে পরম ব্রহ্ম স্বরূপিণী, তুমি সকলের রক্ষা করো। হে ভুবনেশ্বরী, আমরা জল ছাড়া কিভাবে বাঁচব? আমাদের প্রতি কৃপা দৃষ্টি দান করুন। তথাস্তু। অহং রাষ্ট্রে সঙ্গমানি বসুনাং চিকিতোসি প্রথম যজ্ঞানাং তং মা দেবা বেদধু পুরুত্রাভুরস্থত্রং ভূর্যবেশয়ন্তিম্। এই ঘোর বিপদেও আমি তোমাদের রক্ষা করব। দেব মানবের দুর্দশায় দেবী মহামায়া ভগবতী রূপ পরিবর্তন করলেন। দেবীর নয়ন থেকে অশ্রু নির্গত হতে লাগল। নয় দিন অবিরত অশ্রুধারায় পৃথিবীতে অবিরল বৃষ্টিপাত হল। ধরিত্রী জলপূর্ণ হল, পৃথিবী হল আবার শস্য শ্যামলা। দেবতাগণ, বলো তোমাদের আর কোন কাজ সিদ্ধ করব? আমি তোমাদের সমস্ত বাধা বিঘ্ন দূর করতে সর্বদাই উদ্যতা। প্রণাম দেবী, আপনি? আমি সর্বমঙ্গলা, সর্বাভীষ্টদায়িনী, মহাবজ্রধারিণী, মহাভয়ঙ্করী, শঙ্খচক্র গদা ধনুক খড়গধারিণী শক্তিরূপিণী, শরণাগত দীন ও আর্তের মুক্তিদায়িনী নারায়ণী দেবী। আমি সর্বরূপিণী ঈশ্বরী, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, জগৎপালক বিষ্ণু, আবার আমি সংহারকর্তা রুদ্র, কালী, তারা, ভীমা, জগদম্বা, অম্বিকা, এই সমগ্র বিশ্বকে মোহগ্রস্তকারী বিষ্ণুর যোগনিদ্রা আমি মহামায়া দেবী। মহামায়া পুরাকালও যেভাবে দৈত্য শুম্ভ, মহাবলী নিশুম্ভ, ধূম্রাক্ষ, চণ্ড, মুণ্ড, মহাশক্তিশালী রক্তবীজ, মধু ও কৈটবকে যেভাবে বধ করেছি, সেভাবে এবারও আমি ওই দুর্গমকে বধ করব। হে দেবী যোগনিদ্রী, আপনি মাতৃময় রূপ ধারণ করে যেভাবে এই পৃথিবীকে জলময় করে তুললেন, তাই আপনি শতাক্ষী দেবী রূপে পূজিতা হবেন। হে দেবী বিশ্বধারিণী, আপনি যেভাবে ধরণীকে
আবার শস্য শ্যামলা করে তুললেন, তাই আপনি শাকম্ভরী দেবীর পূজিতা হবেন। নমঃ শাকম্ভরী শিবে, নমস্তে শতলোচনে, নমঃ মহেশ্বরী দুর্গে পঞ্চকশান্তর স্থিতে, নমঃ শাকম্ভরী শিবে, নমস্তে শতলোচনে। দেবগণ গোবৎসকে দেখে গাভী যেমন ব্যগ্র হয়ে দৌড়ায়, তেমনি আমিও তোমাদের আকুল আহ্বানে ব্যাকুল হয়ে দৌড়ে আসি, সমগ্র বিশ্ব চরাচরে সমস্ত দুর্গতি নাশ করতে। বলো বলো দেবগণ বলো, আর কি প্রার্থনা? হে দেবী শতাক্ষী, হে দেবী শাকম্ভরী, আপনি জননী রূপা, বেদাদি অষ্টদশ বিদ্যা আপনারই অংশ। ওই দুর্জয় দুর্গম অসুরের অত্যাচারের হাত থেকে রক্ষা করে সকল মুনি ঋষি মানবগণের আপনার জপতপের ব্যবস্থা করুন দেবী। তথাস্তু, আমি তোমাদের যেভাবে এই দুর্বিপাক ক্ষুধা তৃষ্ণার মহাকষ্ট থেকে উদ্ধার করলাম, আবার আমি তোমাদের ওই পাপিষ্ট দুর্গমের হাত থেকে রক্ষা করব। তথাস্তু, এই ঘোর বিপদেও আমি তোমাদের রক্ষা করব। দেবগণ, আমি রুদ্রাণী রূপে মহাবলি দুর্গমাসুর দ্বারা অপহৃত আকাঙ্ক্ষিত বেদ আমি উদ্ধার করব, শীঘ্রই স্বর্গরাজ্যে দেবতাদের প্রতিষ্ঠিত করব, মুনি ঋষিদের জপ তপের ব্যবস্থা করব। মূর্হ দুর্গম দুর্গমাসুর, দেবী কালরাত্রি আদেশ করুন। দেবী আদেশ করুন। দেবী কালরাত্রি, তুমি অত্যাচারী দুর্গমাসুরের কাছে যাও, শেষবারের মতো সাবধান করে এসো। যথাজ্ঞা দেবী, আমি আমার সমস্ত শক্তি নিয়ে দুর্গমকে সাবধান করব। যদি সে নিজেকে সংযত না করে তাহলে তার মৃত্যু অবধারিত। যাও দেবী কালরাত্রি যাও। যথাজ্ঞা। জয় তিলকেশ্বর দুর্গামাসুরের জয়। বলো বলো কি সংবাদ দূত? অসুররাজ, পৃথিবী আবার শস্য শ্যামলা হয়ে উঠেছে, নদ নদী সমুদ্র আবার জলপূর্ণ হয়ে উঠেছে। কে কে করলো এই অসম্ভবকে সম্ভব? এক সুন্দরী নারী। সুন্দরী নারী? নারী সে তো ভোগ্য বস্তু, কোথায় কোথায় সেই সুন্দরী নারী? নিয়ে এসো, নিয়ে এসো আমার কাছে। আপনার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। দেবতারা বুঝি নিজেরা পরাজিত হয়ে সুন্দরী নারীকে পাঠিয়েছে স্বার্থ সিদ্ধির জন্য? রূপ যৌবন দিয়ে এই দুর্গমকে বশ করার জন্য। যাও ধরে নিয়ে এসো সেই সুন্দরী নারীকে, যাও। দুর্গমাসুর, ওরে পাপিষ্ঠ, দেবী তোকে সাবধান বাণী পাঠিয়েছে। ওরে দুর্গম, তুই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে দেবতাদের কাছ থেকে সহস্র সূর্যের আলোয় ভরা বেদজ্ঞান চতুর্বেদ যা তুই দখল করেছিস তা ব্রহ্মার হাতে তুলে দে, আর অন্যায়ভাবে যে স্বর্গরাজ্য তুই ভোগ করছিস তা ইন্দ্র ও দেবতাদের হাতে তুলে দে। সামান্য নারী হয়ে তুই আমাকে উপদেশ শোনাচ্ছিস? যা যা দুর্গম, না হলে আমার এই সৈন্যরা তোকে। ওরে দুরাচার, ওরে অত্যাচারী, এখনো যদি ভালো চাস তাহলে স্বর্গলোক ছেড়ে পাতাল লোকে চলে যা, আর যদি যুদ্ধ করার বাসনা থাকে তাহলে তোরা তোদেরই বিনাশ ডেকে আনবি, তোরা তোদেরই বিনাশ ডেকে আনবি। সেনাপতি, সামান্য নারী, ধর ওকে ধর। শোন দুর্গম, তুই আমার কথা শুনলি না তো? তাহলে শোন, এই নারীর হাতেই তোর মৃত্যু হবে, তুই ধ্বংস হবি, তুই ধ্বংস হবি, তুই ধ্বংস হবি। সেনাপতি সেনাপতি, আদেশ করুন আদেশ করুন। অসুররাজ, যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমরা প্রস্তুত।
অতি উত্তম। আক্রমণ! দেবী, দেবী, দুর্গামসুর যুদ্ধের জন্য প্রস্তুত। সুবিশাল এক সহস্র অক্ষয়িনী বাহিনী নিয়ে রণক্ষেত্রের দিকে উন্মাদ গতিতে এগিয়ে আসছে। এখন এখন কি হবে দেবী? রক্ষা করুন, রক্ষা করুন, আপনি পরিত্রাতা। শান্ত হও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। চলো চলো সকলে, দুর্গম আসু! অসুর ও দেবতাদের নিক্ষিপ্ত বাণে সূর্য যেমন আচ্ছাদিত হয়ে অন্ধকারাচ্ছন্ন হল, তেমনি আবার অস্ত্রাঘাতেও রণভূমি আলোকিত হয়ে উঠল। এমতো অবস্থায় দেবী নিজের শরীর থেকে একে একে সংহাররূপিণী ভয়াবহ সব দেবীদের সৃষ্টি করলেন। আমি তোর বিনাশকারী, আমি তোর কার। তাহলে শুনলে তো সকলে কিভাবে দেবী মহামায়া ভগবতী দুর্গমাসুর বধ করে দেবী দুর্গা হলেন। চলো চলো সকলে, এবার কিন্তু কিছু খাবে, তারপর তারপর সকলে মিলে আবার আমরা নাচ গান করে আনন্দ করব। আমি চাইছি তোমায় নতুন সকালে নতুন গানের সুরে, আমি চাইছি তোমায় আধার পেরিয়ে ঝলমলের দূরে, আমি চাইছি তোমায় নতুন সকালে নতুন সুরে, আমি চাইছি তোমায় আধার পেরিয়ে ঝলমলে রোদ্দুরে। জগযোগ মায়া জগ মৃন্ময়ী, জগযোগ মায়া জগ মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, ধরণী কাঁধে আর ডাকে মাগো,
जागो जोग माया जागो मृन्मयी चिन्मयी रूपे जागो तब कनिष्ठा कन्या धरणी कांदे आर डाके मागो जागो जोग माया जागो मृन्मयी বরষো বৃথা কেঁদে যাই বৃথাই মা তোর আগমনি গাই সেই কবে মা আসিলি ত্রেতায় আর আসিলি না গো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী জাগিলি না তুই এলিলে ধরাই মা কবে হয় হেন কঠোর কোটি নয়নের নীল পদ্মমা ছিড়িয়া দিলাম চরণে তোর জাগিলি না তুই এলিলে ধরাই মা কবে হয় হেন কঠোর দশ ভুজে দশ প্রহরণ ধরি আয় মা দশ ভুজে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিকাল উষাগো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদিয়া ডাকে মাগো